এর আগের ভিডিওতে 1, 2, 3 অঙ্ক কমপ্লিট করা ছিল, তো এখন 4 আর 5 অঙ্ক করব। তোমরা দেখেছো সবাই, তো 4 অঙ্কটা প্রথমে পড়ি। আর তোমাদের বলে রাখি যে এই চ্যানেলে সব অঙ্ক ডিটেইলসে বুঝিয়ে বুঝিয়ে করানো হয়, তো তুমি যদি বুঝে অঙ্ক করতে ভালোবাসো তাহলে তুমি ভিডিও দেখতে পারো, পুরোটা তোমার উপকারে আসবে। ফুল ডিটেইলসে বুঝিয়ে বুঝিয়ে প্রতিটা অঙ্ক করানো আছে। তো এবার আমি 4 অঙ্কটা পড়ি। 4 অঙ্কটায় বলেছে যে পি কিউ আর একটি ত্রিভুজ আঁকার চেষ্টা করি যার কিউ আর 7.2 সেমি এবং পি কিউ আর 80 ডিগ্রি এবং পি আর কিউ হবে তোমার 115 ডিগ্রি, এবং ত্রিভুজ গঠন না হলে কারণ খুঁজি। তার মানে এখানে বোঝাই যাচ্ছে এইভাবে ত্রিভুজটা আঁকা যাবে না। তো কেন আঁকা যাবে না আমরা দেখি সেটা। প্রথমে আমাদের একে দেখতে হবে, তবেই আমরা বুঝতে পারবো যে কেন আঁকা যাবে না। ঠিক আছে, তো আমরা খাতায় করি। প্রথমে দেখো, প্রথমে একটা বাহুর দৈর্ঘ্য দিয়েছে 7.2 সেমি, সেটা আমরা এঁকে নিই। প্রথমে 7.2 সেমি, সেটা হচ্ছে কিউআর দিয়েছে 7.2 সেমি। তো এটা আমরা প্রথমে এঁকে নিলাম। এবারে আমাদের কি করতে হবে, এবার আমাদের একটা বড় দাগ টেনে নিতে হবে। যেহেতু ত্রিভুজ করার নিয়ম এইভাবে, তো সেইভাবে আমরা নিয়ম অনুসারেই করি প্রথমে আস্তে আস্তে। ঠিক আছে, তো এখানে এবার 7.2 এর মাপ নাও, মাপ নিয়ে তুমি এই দাগের ওপর কাটো। ঠিক আছে, এই এইটুকু না হলো 7.2 সেমি। ঠিক আছে, এবার তোমাকে কি করতে হবে, এবার বলেছে 80 ডিগ্রি আঁকতে হবে। পি কিউ আর 80 ডিগ্রি এবং পি আর কিউ হচ্ছে 115 ডিগ্রি আঁকতে বলেছে। তো এটা আমরা 80 ডিগ্রি আর হচ্ছে তোমার 115 ডিগ্রি চাঁদার সাহায্যে আঁকবো। তাহলে চাঁদার সাহায্যে এখানে হচ্ছে তোমাকে এই পয়েন্টে বসিয়ে প্রথমে 80 ডিগ্রি আঁকতে হবে। এই যে এটা হচ্ছে 80 ডিগ্রি। ঠিক আছে, 80 ডিগ্রি আঁকলাম। তো এবার তুমি এটা এটা মিশিয়ে দাও, এটা মিশিয়ে দিলাম, এটা হচ্ছে দিলাম কিউ। ঠিক আছে, আর এখানে বলেছে আর একটা হবে 115 ডিগ্রি, তাহলে এখানে আর একটা তুমি 115 ডিগ্রি এঁকে নাও। ঠিক আছে, তো 115 ডিগ্রি হচ্ছে 90, 100, 115 এই পর্যন্ত হচ্ছে। তাহলে এইখানে আর এইখানে যদি মেশাই তাহলে দেখো বাইরে চলে যাচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে আর কোণ। তাহলে এটা হলো কত, 115 ডিগ্রি, এটা হলো 80 ডিগ্রি, আর এটা হচ্ছে 115 ডিগ্রি। তাহলে দেখো এটা কখনোই মিশবে না, দুটো দাগ কখনোই মিশবে না। অতএব এইখানে ত্রিভুজ আঁকা কখনোই সম্ভব নয়। তাহলে কি কারণে সম্ভব নয় সেটা আমাকে প্রথমে লিখতে হবে, যে এখানে বলেছে কি কারণে ত্রিভুজ গঠন হবে না সেটা। দেখো আমরা সবাই জানি কি, তোমাকে প্রথমে এখানে এরকম লিখতে হবে যে আমরা জানি, হ্যাঁ, যে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি, আর এখানে কি হচ্ছে, এখানে হ্যাঁ দুটি কোণ যোগ করলেই তোমার কত হচ্ছে, দুটি কোণ যোগ করলে 115 যোগ 80 সমান সমান দুটি কোণ যোগ করলেই তোমার হচ্ছে 195 ডিগ্রি হয়ে যাচ্ছে। তাহলে তিনটে কোণের সমষ্টির কারণেই, মানে তিনটে কোণের সমষ্টি করলে হয় 180 ডিগ্রি, কিন্তু এখানে দুটো কোণ সমষ্টি করেই আমার 195 ডিগ্রি হয়ে যাচ্ছে। তাহলে এটা কখনোই ত্রিভুজ আঁকা সম্ভব নয়, এইটাই হচ্ছে কারণ। ঠিক আছে, তাহলে এখানে তোমরা কারণ দিয়ে লিখবে যে আমরা জানি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি, কিন্তু এখানে দুটি কোণের সমষ্টি করলেই 195 ডিগ্রি হয়ে যাচ্ছে। যেহেতু 180 ডিগ্রির থেকে বেশি হয়ে যাচ্ছে তাই এখানে ত্রিভুজ আঁকা কখনোই সম্ভব নয়। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এবার 5 অঙ্কটা দেখি কি বলেছে। 5টায় বলেছে যে ডিইএফ একটি সমদ্বিবাহু ত্রিভুজ যার ইএফ বাহুর দৈর্ঘ্য 6.2 সেমি এবং বাহু সংলগ্ন কোণ দুটি যোগফল 100 ডিগ্রি। মানে তোমাকে ডিইএফ একটা ত্রিভুজ আঁকতে হবে, সেই ত্রিভুজের ডিই যে বাহুটা আছে সেই বাহুটার দুই সাইডে যে কোণ হবে, বাহুর দুই সাইডে দুটো কোণ হয়, সেই কোণে কোণের সমষ্টি মানে কোণ দুটোর যোগফল 100 ডিগ্রি হতে হবে। তার মানে দুটো কোণ এক একটা 50 ডিগ্রি করে আঁকতে হবে। ঠিক আছে, তো আমরা খাতায় এটা আঁকি তাহলে ভালো করে বুঝতে পারবে। তুমি দেখো,
প্রথমে দেখো বাহুর দৈর্ঘ্য যেটা দিয়েছে, বাহুর দৈর্ঘ্য দিয়েছে EF 6.2 সেমি, সেটা তোমাকে পেন্সিল দিয়ে 6.2 সেমিটা এঁকে নিতে হবে। তাহলে এখানে 6.2 সেমি আমি এঁকে নিলাম, ঠিক আছে। এটা হচ্ছে EF বলেছে, বাহুর দৈর্ঘ্যটার নাম হবে EF, ঠিক আছে। তো এবার তোমাকে কি করতে হবে, যেমনভাবে আঁকতে হয় তেমনভাবে একটা জাস্ট বড় দাগ টেনে নিতে হবে, এখানে বড় দাগ টেনে নাও, ঠিক আছে। টেনে নেওয়ার পর এবার এখানে উপরে পেন্সিল কম্পাস দিয়ে এইখানে এটার মাপ নিয়ে নিতে হবে, 6.2 সেমি মাপ নিয়ে এবার তুমি এইখানটায় কেটে দাও, এই দাগটা কেটে নিতে হবে 6.2 সেন্টিমিটারের মাপ নিয়ে। কেটে দেওয়ার পর এবার বলেছে এটা আমরা যেহেতু EF বাহু পেয়ে গেলাম, তুমি এটার নাম দিয়েও দিতে পারো যে EF, যেহেতু ওখানে বলেছে যে EF বাহুর দুই সাইডে কোণ হবে 50 ডিগ্রি, মানে এইখানটায় একটা যে কোণ হবে সেই কোণটা হবে 50 ডিগ্রি, আর এখানের যে কোণটা হবে এটাও 50 ডিগ্রি হবে। তাহলে এই 50 ডিগ্রি কোণ দুটো আমরা চাঁদার সাহায্যে এঁকে নিই। দেখো চাঁদার সাহায্যে এই পয়েন্টে বসালে 50 ডিগ্রি হচ্ছে। তাহলে এবার স্কেল দিয়ে যোগ করে দিই দাগটা, তাহলে এটা হয়ে গেল 50 ডিগ্রি, ঠিক আছে। একটু 19-20 হলে কোনো প্রবলেম নেই। এরপর হচ্ছে এখানে আর একটা 50 ডিগ্রি, দেখো এখানেও সেম 50 ডিগ্রিটা এখানেই হচ্ছে, এখানেই মিশছে 50 ডিগ্রিটা। তাহলে তুমি এই পয়েন্টটাও আবার এখানে যোগ করে দাও। দেখো তাহলে বলেছিল যে DEF, DEF ঠিক আছে, এটাও 50 ডিগ্রি, এই যে কোণটা হলো এটাও 50 ডিগ্রি হলো, ঠিক আছে। তাহলে বলেছিল যে অঙ্কে DEF একটি সমদ্বিবাহু ত্রিভুজ আঁকো, সমদ্বিবাহু মানে ত্রিভুজ মানে যে ত্রিভুজে দুটি বাহু সমান। তুমি যদি মাপো যে এই দুটি বাহু দেখো সমানই হবে, এখানে আছে কত 5 সেমি হলো, এটাও দেখো 5 সেমি হলো, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ যার এই দুটি বাহু সমান, DE আর DF বাহু দুটি সমান। আর বলেছিল EF বাহুটা হবে 6.2 সেন্টিমিটার, এবং EF বাহু দুটির যে দুই সাইডে যে কোণ দুটো থাকবে সেই দুটোর যোগফল হবে 100 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এখানে আমরা যে কোণটা পেলাম এই কোণটা হচ্ছে DEF কোণটা, DEF যোগ আর এই কোণটা DFE, কোণ DFE, এই দুটোকে যোগ করলে কত হচ্ছে 50 ডিগ্রি যোগ 50 ডিগ্রি সমান সমান 100 ডিগ্রি, ঠিক আছে। তাহলে ওনরা যেরকম বলেছে বইতে যেরকম সেরকমটা হয়ে গেল, আশা করছি তোমরা বুঝতে পেরেছ। তাহলে আজকের ভিডিওতে এই দুটো অঙ্কই, এর পরের ভিডিওতে আমরা কষে দেখি 8.4-এর অঙ্ক থাকবে, তোমরা সেটা দেখে নেবে। আর যদি ভালো লাগে ভিডিও তাহলে ভিডিও অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, এইভাবে ডিটেলসে বুঝিয়ে বুঝিয়ে তোমাদের প্রতিটা অঙ্ক করানো হয়। তাহলে ভিডিও ওয়াচ করার জন্য থ্যাংক ইউ।